ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ديبون আমি আপনার প্রশ্নের উত্তরটা দিয়েছিলাম, কিন্তু আবার ডিলেট করে দিলাম, কারণ অনেক লম্বা হয়ে গেছিল। তো আমি সংক্ষিপ্তাকারে বলছি, আপনার পিতা, আপনার আব্বু, ওনার হয়তো দিন সম্পর্কে জ্ঞান কম, হয়তো উনি দিন বুঝেন না বা বুঝেন কিন্তু ফুল বুঝতে পারেন না। আল্লাহ তাকে হেদায়াত দিন, আমি দোয়া করি আল্লাহ তাকে বোঝার তৌফিক দিন। তো আপনার যে কাজ, আপনি আল্লাহর নাফরমানির ক্ষেত্রে তার আনুগত্য করবেন না, আর আপনি করেননি, মাশা আল্লাহ, আল্লাহ আপনাকে হায়াতের তৈবা দিন, আল্লাহ আপনাকে দিনের উপর অটল থাকার তৌফিক দান করুন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতের কল্যাণ দিন, আপনি আরও বেশি দোয়া পাওয়ার উপযোগী। এটা কম কথা না, আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে আপনি আপনার বাপের কথা অমান্য করেছেন। এই জায়গায় বাপের কথা অমান্য করা ওয়াজিব। আপনি আপনার দিনের উপর চলবেন, আল্লাহর বিধান পালন করবেন, এটা আপনার উপর ওয়াজিব। বাপ যদি, মা যদি আপনাকে আল্লাহ নাফরমানি করার নির্দেশ দেয়, তাহলে এই সময় আপনার জন্য তাদের নির্দেশ পালন করা জায়েজ না। কিন্তু তাদের কোনো ব্যক্তিগত ব্যাপারে, প্রয়োজনীয় ব্যাপারে, যেটা আল্লাহর বিরোধী না, আল্লাহর নির্দেশ বিরোধী না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বিরোধী না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বিরোধী নয়, এরকম কাজে কিন্তু তাদের আনুগত্য করা ওয়াজিব। আবার অনেক সময় আছে যেটা ওই আপনার জন্য ক্ষতিকর না, সেটা আবার আরেকটা কথা, আপনার জন্য ক্ষতিকর না সেটাও থাকবে এর সাথে সম্পর্কিত। অর্থাৎ যেটা তাদের ব্যক্তিগত কাজ, যেমন এইটা কাজ করো, এইটা করো, স্বাভাবিক, এইসব ক্ষেত্রে তাদের আনুগত্য ওয়াজিব। এটা হলো তাদের প্রতি ইহসান, এটা আল্লাহর নির্দেশ দিয়ে ওয়াসাইনাল ইনসান বিওয়ালদিহি ইহসানান। আমি মানুষকে তাদের সাথে, তাদের মা বাবার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছি, এটা আল্লাহর ওয়াজ, আল্লাহ আমাদেরকে উপর ফরজ ওয়াজিব করে দিয়েছেন। কিন্তু আল্লাহ বলেছেন, ও ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা, যদি তারা আমার সাথে শিরক করার জন্য তোমাকে নির্দেশ দেয়, তাহলে তুমি তাদের কথা মানবে না। তারা যদি পীড়াপিড়ি করে এই করতে, এটি করতেই হবে এরকম কিছু, তবুও তাদের কথা তোমরা মানবে না, কিন্তু দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করবে। ও সাহেব হুমা ফি দুনিয়া মারুফেন, তো আপনার কাজ যেটা, আপনি যেটা করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি ভালো আচরণ করো আপনার বাবার সাথে। উনি এইসব বুঝে না, কারণ ওনার হয়তো যে সমাজে উনি উঠেছেন তার এদের আচার আচরণ, নৈতিকতা হয়তো এরকমই। তাই আপনি তাদেরকে বুঝাবেন, আপনার দায়িত্ব যেটা, আপনি আপনার বাবাকে বুঝাবেন, নরম আচরণ করুন। উনি চলে গেছে অসুবিধা নেই, কিন্তু আপনি বলছেন দু সপ্তাহ যাবৎ উনিও কথা বলছেন, আপনিও কথা বলুন না, আপনি কথা বলুন, আপনি তার সাথে কথা বলেন, আপনি তার সাথে নরম আচরণ করেন, আপনি আব্বু বলবেন, আপনি বাবা বলবেন, আপনি যে শব্দ বলেন ওই শব্দ আব্বু, অর্থাৎ যেটা আপনার বাবাকে বললে তার মন নরম হয় এরকম কথা বলবেন। কারণ বাবারা সাধারণত মেয়েদেরকে আদর করে বেশি, এটা সব জায়গায়, আমার মেয়ে আছে আলহামদুলিল্লাহ আমি বুঝি, এমনি হয়তো রাগ করলাম ইয়ে করলাম, কিন্তু মেয়েদের প্রতি যতটুকু নরম হয় ছেলেদের প্রতি ততটুকু নরম হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে এটা একটা রহম। আমি জানি না আপনার বাবা কীরকম, সব বাবা তো সমান না, তো আপনার বাবাকে আপনি বুঝান নরম ভাষায়, আপনি সালাম করেন, আপনি কথা বলেন, একটা দরকার আপনি দেখছেন তো করেন, আর উনি যেসব ক্ষেত্রে আপনাকে নির্দেশ দিবে আল্লাহ নাফরমানি, সেসব ক্ষেত্রে আপনি তার আনুগত্য করবেন না। আর যেটা আপনি করেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাই ওনাকে আপনি বোঝাবার চেষ্টা করবেন, সদাচরণ করবেন, ভালো আচরণ করবেন, বলবেন তো দেখবেন আর এরকম পরবর্তীতে আর এরকম করবেন না,
আস্তে আস্তে করে হয়তো আল্লাহ পাক তাকে হেদায়াত দিয়ে দিতে পারে। আপনার কাজ যেটা, আপনি ওইটা করবেন, আপনি নরম আচরণ করবেন, আপনি ভালো আচরণ করবেন, আপনি তার হক যথার্থভাবে আদায় করার চেষ্টা করবেন, কিন্তু আল্লাহর নাফরমানির ক্ষেত্রে তার নির্দেশ আপনি পালন করবেন না যেটা আপনি করেছেন। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাকে দিনের উপর সাবিত রাখেন, আর আপনার বাবাকে যেন আল্লাহ হিদায়ত দান করেন, হক বুঝে হক মারার তৌফিক দান করেন, আর আপনাকে যেন আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করেন। বারাকাল্লাহু ফিক ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।